open it. 1, 2, 3. Hello and good morning everyone. আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে আর আমার বারান্দা ক্লিন ক্লিন এন্ড ফ্রেশ লাগছে, তাই না? এই দেখো এইগুলো আমি রেডি করে রেখেছি, কালকে যা করেছিলাম এগুলো রেডি করে রেখেছি, এগুলো আমি রাখবো, বাকিটা স্টোরেজের নিয়ম অনুযায়ী বোঝা যাবে সে তো জানি না। কিন্তু হ্যাঁ, আজকে আমার বাড়িতে গেস্ট আসবে, তো আমার এখন রান্না চলছে। আমি রান্না পনির বানিয়ে নিয়েছি আর এখন আমি শাক কেটে নিচ্ছি, তোমাদেরকে দেখাই। চলো, ঘরের খুবই খারাপ অবস্থা, ঘর ক্লিনিং বাকি আছে, তো আমি ভাবছি রান্নাটা শেষ করে তারপর ঘর ক্লিনিং করবো। নিয়ে নিয়েছি পালং শাক, এবার এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে রান্না করব। আর এই যে আমার রেডি হয়ে গেছে পনির, পনিরটা ঠিকঠাকই রেডি হয়ে গেছে, মনে হয় ভালোই হবে খেতে, জানি না। তো এইটুকু অব্দি কাজ আছে, বেসিন ভর্তি বাসন এখন অনেক, আবার একটু নিচেও যেতে হবে, দোকানে একটু যেতে হবে, দরকার আছে, তো সেটা আমি এক্ষুনি যাবো, আগে শাকটাকে রান্না করি তারপর যাব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। আমি আলু ভাজা করে রেখেছি, আজকে পালং শাক আমি আলু দিয়ে করব, জেনারেলি বেগুন দিয়ে করি, তো আজকে বেগুন নেই তাই আমি আলু দিয়ে করব। আর আমি এখানে মেথি ফোড়ন দিয়ে পালং শাক করব। তো শাক ভাজা করতে গেলে অনেকেই অনেক রকম ফোড়ন দেয়, আমি জানি না তোমরা কী দিয়ে করো, কিন্তু আমার মনে হয় মেথি দিয়ে পালং শাক করলে পালং শাকটা খুব ভালো হয়। আমি শুকনো লঙ্কা মেথি ফোড়ন দিয়ে শাকগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো যতটুকু শাক একদম কমে একদম অল্প হয়ে যাবে সেটা তো আমি জানি, তো তাও আমরা যেহেতু বেশি কেউ খাবো না, ঘরে কমই মানুষ, তাই বেশি করে করিনি, এইটুকুই করছি, একবেলার জন্য হয়ে যাবে। তো শাকটাকে এবার আমি ভালো করে নেড়ে তারপর এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। অনেকে শাকে হলুদও দেয় না, খালি শাকটাই করে, কিন্তু আমি হলুদ দিয়ে করব। তো শাক ভাজা অ্যাকচুয়ালি এক একজনের হাতে এক এক রকম রান্না, তো আমি মনে করি যে আমি না ঢেকে হলুদ দিয়ে করলে শাকের কালারটা একদম ইনট্যাক্ট থাকে। অনেকে শাক ঢেকে রান্না করেন কিন্তু তখন আমার মনে হয় শাকের কালারটা চলে যায়, তাই শাককে রান্না করতে গেলে আমি তো এরকমই ফলো করি যে হলুদ দিই অল্প পরিমাণে, কিন্তু ঢেকে রান্না করি না, খোলা খোলা রান্না করি, তাহলে শাকের কালারটা একদম গ্রিন গ্রিনই থাকে। তো আমি শাকের সাথেই, শাক কাটার সময় লঙ্কা কেটে রেখেছিলাম ওর সাথেই, গ্রিন গ্রিন দেখে বোঝা যায়নি, তো এক্ষুনি বোঝা যাচ্ছে যেহেতু শাকটা মজে গেছে। তো কাঁচা লঙ্কা দিয়েছি আমি দুটো, তো ঝালটা ডিপেন্ড করে তোমরা কীরকম ঝাল খাও সে তার ওপর ঝালটা ডিপেন্ড করে। তো দেখো শাকটা কমে কতটুকু হয়ে গেছে, এবার আরেকটু জলটা যখন টানবে তারপর আমি আলু ভাজাগুলো মিলিয়ে, নুন আমি এখনও দিইনি, কারণ আমি যখনই শাক বানাই এটা আমার হাতে একটা প্রবলেম হয়েছে, আমার নুন একটু বেশি হয়ে যায়, তো তাই আমি এবার নুন দিচ্ছি না, শাক মজে একদম লাস্ট সময় চলে আসলে তারপর আমি তাতে সল্ট দেব। তো এবার আমি আলু ভাজা মিশিয়ে দিয়েছি তার মধ্যে, মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি চেক করে নেব যে সল্ট কতটুকু হলো, তারপর তার মধ্যে লবণ আমি অ্যাড করব, কারণ এটা হয়তো আমার প্রবলেম যে আমার হাতে শাকের আমি মানে আন্দাজ না করতে পেরে নুনটা বেশি পড়ে যায়, তাই আমি একদম এখন এরকম সিস্টেম চালু করেছি যে একদম লাস্টে যখন ঠিকঠাক মনে হবে যে হয়েই গেছে আর কমবে না এর চেয়ে বেশি, মানে শাকের পরিমাণটা এর চেয়ে বেশি কমবে না, তখনই আমি ওর মধ্যে লবণ অ্যাড করি। জানি না কার কার সাথে এরকম প্রবলেম হয়, প্লিজ আমাকে জানিও। এই দেখো আমার শাক রেডি হয়ে গেছে, দেখতে তো ভালোই হয়েছে। তো এক্ষুনি আমি বেরোচ্ছি দোকানে কয়েকটা জিনিস নিয়ে চলে আসব, তো তোমরা চলো আমার সাথে। প্রচণ্ড রোদ উঠেছে, যদিও আমি ছাতি নিইনি কিন্তু তাও এমনিতেই যেতে হচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। এই যে আমার আরেকটা পিপি, ওরা এখন ফোন দেখতে
জানি না দিশা এই ভিডিওটা কখন করেছে দুপুরবেলা, কিন্তু ও খুব খুশি যেহেতু ওর আরেকটা পিপিও বাড়িতে এসছে, তাই খুব আনন্দের সঙ্গে ভিডিও করছে আর এগুলো শিখেছে আজকে। তো দেখো আমার একটা ছবি কি বানিয়েছে, আমাকেও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। তো এখন বিকেলবেলা আমি এসেছি, এই যে চা বসিয়েছি, দুধ গরম বসিয়েছি আজকে, আর দুপুরবেলা তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, সামনে আসতে পারিনি, কারণ খুব বিজি ছিলাম। বিজির থেকেও বেশি গল্প হচ্ছে অনেক বেশি, কারণ সামনেই বিয়ে, তো বিয়ে টিয়ে নিয়ে সব কিছু কথাবার্তা হচ্ছে, অনেক গল্প হচ্ছে, কি করে আমরা সাজগোজ করব যে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তো বুঝতেই পারো মেয়েরা যখন একসাথে হয় অনেক গল্প হয়, তো সেরকমই গল্প হচ্ছিল, তাই সেরকমভাবে কোনো কথা বলে উঠতে পারিনি তোমাদের সাথে। চা করতে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, তো আমরা চাটা খেয়ে, মধুরিমা একটু বেরিয়েছে, ওর একটু দরকার ছিল, কিন্তু বাড়িতে আমরা আবার তিনজন আছি, আমি দিশা আর ওর আরেকটা পিপি, তো আমরা বসে এক্ষুনি চাটা খাবো। তো চা খাওয়া শেষ করে তারপর দেখি কি করা যায়, আজকে তো মনে হচ্ছে না এরকম কোনো কাজ হবে, কারণ অনেক গল্প হচ্ছে, তো দেখি কি করি, যেটাই করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে গল্প হচ্ছে অনেক ঠিকই, কিন্তু তার মধ্যে আমি অনেক কাপড় আজকে ধুয়ে দিয়েছি মেশিনে, আর সেগুলোই ছড়িয়ে দিয়েছিলাম, হাফ তো শুকনো হয়ে বেরোয় তোমরা জানো, আর বাকি হাফটা শুকোনোর জন্য দিয়েছি, কিন্তু এখন এতটাই ফুল হয়ে গেছে যে আর একটুও জায়গা নেই যে আমি অন্য আর কোনো কাপড় দিই, কিন্তু মেশিনে এখনও কাপড় রয়ে আছে, তো ভাবছি দেখি এক্ষুনি না দিতে পারলে কালকে সকালে দিয়ে দেব। তো হ্যাঁ, কথা বলতে বলতে এই কাজগুলো তো করে নেওয়া যায়, যেহেতু আজকে গোজ কাজ কিছু করতে পারছি না, তাই ধোয়াধুয়ির কাজটা সেটা একটু করে দিচ্ছি, তাতে আমার কিছুটা টাইম যাচ্ছে, আর কালকে একটু বেরোনোর প্ল্যান আছে, তো তখন তো কালকেও হয়তো হবে না, তাই কিছু গোজ কাজ করলাম। এক্ষুনি একটা খুব সুন্দর পার্সেল এসছে, কিন্তু আমি ওয়েট করছি মধুরিমার জন্য, ও আসলে সেটা ওপেন করবো আর তোমাদেরকে দেখাবো। এই তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, এই গিফটটাই এসেছে যেটার কথা আমি তোমাদেরকে বলেছি, তো এটা ওপেন করবো। দিশা ইজ ভেরি এক্সাইটেড টু ওপেন ইট, আর ওকে সামলানো যাচ্ছে না, তো যাক দেখো নিয়ে এসে সিজার, তো এটা আমি এখন ওপেন করব, ওপেন করে দেখি কি সুন্দর, মানে প্যাকেজিংটা এত ভালো এসছে, একটা শক্ত কার্ডবোর্ডের বাক্স, মানে ভেতরে যাই হোক বাক্সটা কিন্তু খুব ভালো, এটাতে গয়নাগাটি রেখে দেওয়া যাবে এত সুন্দর। তো তাই আমি এখন এটাকে ওপেন করছি, প্লাস্টিকের এটাকে কাচি দিয়ে কেটে নিচ্ছি, আমার মনে হয় ভেতরে হয়তো ড্রাই ফ্রুট জাতীয়ই কিছু থাকবে, কারণ দিওয়ালিতে স্পেশালি এখানে নর্মেঙ্গিরা ড্রাই ফ্রুটই শেয়ার করে, তো জানি না, তাও তোমাদের সামনেই ওপেন করব, আমিও জানি না, আমি আই গেস ড্রাই ফ্রুটই হওয়ার কথা, কিন্তু দেখি কি হয়। এই তো খুলে নিয়েছি প্লাস্টিকটা, কিন্তু বাক্সটাই আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে বাক্সটাই রেখে দিই। এই তোর মাথায় গলায় কিরে হেডফোন, ওর গলায় হেডফোন করে বসে আছে, গান কিন্তু চলছে না কিন্তু বসে আছে। এই যে দেখাচ্ছি, এই দেখো একটা লকের সিস্টেম, হ্যাঁ এবার এটাকে ওপেন করি, 1 2 3, এই যে এই দেখো ছোটো ছোটো কাচের বাক্স, তারা দাঁড়া দাঁড়া দিশা, এই যে গোলাপ ফুলের মতো, এগুলো কিন্তু ক্যান্ডেল, আচ্ছা এগুলো ক্যান্ডেল দিশার হাতে যেটা দেখছো, আর এটা দিয়ে যে দুটো চুড়ি চুড়ির মতো এসছে, এগুলো হচ্ছে শুভ লাভ যে লেখা থাকে ওগুলো। আর এবার আমি না এমনি ঠিক করে ওপেন করতে পারছি না দিশার জন্য, ও একটার পর একটা ধরেই যাচ্ছে, কাচের ছোট ছোট কৌটোর মধ্যে আমি যা ভেবেছিলাম ড্রাই ফ্রুটই এসেছে, বিভিন্ন রকমের, হ্যাঁ বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট এসেছে, দুটো মোমবাতি আর দুটো শুভ লাভ লেখা চুড়ি, এটা দেখো একটা নতুন জিনিস, অ্যালমন্ডকে কোট করেছে একটু টক টক জাতীয় আচারের মতো কিছু একটা জিনিস দিয়ে। হ্যাঁ তো একটা আমরা টেস্ট করে দেখলাম যে কীরকম হয়, তো ঠিক আছে আমাদের ঘরে এখন অনেক অনেক কি বলবো ড্রাই ফ্রুট হয়ে গেছে, এত ড্রাই ফ্রুট আসছে বারবার, তো ঠিক আছে এই ভালো, খুব সুন্দর প্যাকেট, কৌটোগুলো দেখছো কী সুন্দর কাচের মোটা ভারী কৌটোগুলো, আর গোলাপগুলো দেখো কী সুন্দর ক্যান্ডেল, তো হ্যাঁ এগুলো এখন ইউজ করবো না, এগুলো বিয়ের সময় ইউজ করা যাবে, তাই না খুব ভালো লাগবে তখন। আর এই চুড়িটাও সত্যি ভীষণ সুন্দর, এই দেখো শুভ লাভ, যখন আমি ঠাকুর বসাই বা গোপাল টোপাল বসাই তখন এগুলো সাজিয়ে রাখলে সুন্দর লাগবে।
তা আমি একটা কিছু ধরতে পারছি না, দেশে আরেকটা ধরে নিচ্ছে। ও মানে সি ইজ টু এক্সাইটেড, কী বলবো। আর এটা দেখো টুটি ফ্রুটির মতো একটা ফলই। হ্যাঁ, ও কিন্তু একটাও খাচ্ছে না, কিন্তু ধরেই যাচ্ছে, দেখো গন্ধ শুনতে এসছে। বাচ্চাদেরকে নিয়ে যে এরকমই হয় কি বলবো, সেটাই তো। এক্ষুনি আমি গুছিয়ে রেখে দিই, এটাই তোমাদের সাথে দেখানোর ছিল। কি সুন্দর প্যাকেজিং না, আমার মানে বুঝতে পারছিলাম না এটার ভিতরে কি আছে। হ্যাঁ, ভেতরের জিনিসগুলো অবশ্যই দামি, ড্রাই ফ্রুটস তো এখানে দেয়, এটা একটা চলই এখানকার বাইরে। তো সেই বারবার করে বন্ধ করছিস কেন, একবার খুলছে একবার বন্ধ করছে। তো এক্ষুনি আমি লাগিয়ে রেখে দিই, সেটাই তোমাদের সাথে দেখানোর ছিল। খুব সুন্দর একটা দিওয়ালি গিফট এসছে আজকে, খুব ভালো লেগেছে। তোমাদেরকে তো দেখানো হয়ে গেল, এখন আমি বন্ধ করে দিই, কারণ আমি যতক্ষণ ওপেন রাখবো দিশা এটাকে নিয়েই হাতাবে আর নাড়াচাড়া করবে, আর এরকম করতে থাকবে যে কখন কোনটা পড়ে ভেঙে যাবে জানি না। তাই আমি এক্ষুনি তাড়াতাড়ি গুছিয়ে রেখে দিচ্ছি। তো তোমাদেরকে দেখানো ছিল, সেটা শেয়ার করা হয়ে গেল, তাই আমি গুছিয়ে নিচ্ছি। ও আর দেখো, ওরা এরকম একটা কার্ড পাঠিয়েছে হ্যাপি দিওয়ালি বলে। হ্যাঁ, আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক দিওয়ালির শুভেচ্ছা। কালকে ধনতেরাস, সবাই খুব আনন্দ করো, আর ধনতেরাসে যাতে সবার ধনু লাভ হয় সেটাই আমি কামনা করি, ইনক্লুডিং মি। সবার যাতে ধন সম্পদে সবার ফ্যামিলি একদম সমৃদ্ধ হয়ে উঠুক সেটাই আমি কামনা করি। ঠিক আছে, এই দেখানোর ছিল, এখন আমি বক্সটা বন্ধ করে একদমই সরিয়ে রেখে দেবো যাতে আর এটাকে ধরাধরি না হয়। এখন ডিনার টাইম, আর আজকে অনেক দিন পরে রাতে আমিও ভাত খাবো, সেটাই কেমন লাগছে অনেকদিন পরে রাতে ভাত খাবো। কিন্তু হ্যাঁ, ও যেহেতু ভাত খায় তাই ভাবলাম আলাদা আলাদা করে না করে সবার জন্যই ভাত বানিয়ে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, দেখা হবে কালকে আরেকটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন খুব ভালো কেটেছে, অনেক গল্প, অনেক একদম জমিয়ে আড্ডা হয়েছে সবার, তো খুব ভালো কেটেছে আজকের দিনটা। তো এক্ষুনি ঘুমোতে চলে এসেছি, আর সবাই যে যার আলাদা আলাদা বিছানায় ঘুমিয়েছে, কারণ কালকে সকালে উঠবো আর কালকে একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার। তো আমি তো দিশাকে নিয়ে শুয়ে পড়বো, দিশার তো একটা রুটিন আছে, ওটা তো কন্টিনিউ করতে হবে, নইলে ওর শরীর খারাপ হয়ে যাবে। তো দিশা আজকে সারা দুপুর একটু ঘুমায়নি, চোখ মিটমিট করে শুয়েছিল, দুষ্টুর মতো সবার গল্প শুনেছে শুয়ে শুয়ে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে, আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। বাই দ্য এন্ড অফ দ্য ডে তোমরা আমার পাশে থাকলে আমি কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো, নইলে কিন্তু একদমই না। তো আমি আশা করছি যে তোমরা বন্ধু হয়ে আমার পাশে থাকবে, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করতে আমাকে সাহায্য করবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। বাই।